Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome back to my channel. নতুন আরো একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আজকের পর্বে তৈরি করছি শীত স্পেশাল এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠা, দুধ পাকন পিঠা। এত সুন্দর পিঠাগুলি দেখে ভাবছেন তো কিভাবে তৈরি করেছি? কোনো প্রকার সাজ কিংবা ডাইস ছাড়াই কিন্তু একদমই ইজি ওয়েতে পিঠাগুলি তৈরি করেছি, যা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। পিঠা বানানোর জন্য প্রথমে একটি প্যানের মধ্যে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 2 কাপ পানি এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও একটু কম লবণ। এবারে পানির সঙ্গে লবণটা নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি এবং অপেক্ষা করছি পানির মধ্যে বলক চলে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানিটা ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি ময়দা বা আটা অ্যাড করছি। আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি। টোটালে 1.5 কাপ আটা দিলাম, 2 কাপ পানি ব্যবহার করেছি, এ কারণে 1.5 কাপ আটার কিন্তু যথেষ্ট। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন। এবার কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এই আটাটা একটি ডোতে পরিণত করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আটা পুরোপুরিভাবে ফুটে গিয়েছে এবং সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে এবং অপেক্ষা করছি হাতে টাচ করা যাবে এমন কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। অপরদিকে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি, একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা আমরা পরবর্তীতে ইউজ করব। এক সাইডে রেখে দিলাম এবং অপর দিকে রাখা আটার কাঠটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। গরম থাকা অবস্থাতে এটা হাতে খুব ভালো করে মুছে নিতে হবে। ঠান্ডা করে ফেলানো যাবে না, হাতে টাচ করা যাবে এমন একটু সহনীয় পর্যায়ে চলে আসলে এটা মোথার কাজ শুরু করতে হবে। আমি খুব ভালো করে মুছে নিচ্ছি কাঠটা সফট হয়ে আসা পর্যন্ত। কিছুটা যখন সফট হয়ে এসেছে দেখতে পাচ্ছেন, এবার আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম আমি ওইখান থেকে সামান্য পরিমাণে, অর্থাৎ প্রায় অর্ধেক পরিমাণের ডিম এখানে দিয়ে দিচ্ছি, পুরোটা কিন্তু লাগবে না। এবারে আবারও একটু সময় নিয়ে খুব ভালো করে মুছে দিচ্ছি। তারপরে দেখতে পাবেন খুবই সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে। অলমোস্ট ডোটি মেখে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, হাতে যদি লেগে আসে তো সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে মেখে নিতে পারেন। আমি 1/2 চামচ পরিমাণে ঘি দিলাম এবং আবার একটু মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কাঠটা এতটা বেশি সফট হয়েছে, এর গায়ে কিন্তু একটুও ক্র্যাক পড়েনি। এবারে চলুন পিঠাগুলো তৈরি করব। সামান্য করে ডো নিয়ে ফার্স্টে হাতের মধ্যে গোল শেপ দিয়ে নিচ্ছি, দেন এভাবে 2 হাতের তালুতে গড়িয়ে এরকম একটি শেপ দিয়ে নিচ্ছি। একদমই সফট এবং স্মুথ হবে এই ডোটি। এবারে আমি নিয়ে নিচ্ছি ঘরে থাকা এমন একটি ঝাঁঝরি অথবা তেলে চামচ। আমার মনে হয় এরকম চামচ কম বেশি আমাদের সকলের ঘরে রয়েছে। দেখুন আমি এভাবে ঠিক পিঠাটা তৈরি করে নিচ্ছি। আলতো করে 2 সাইড থেকে উঠিয়ে নিব, খুব সহজেই কিন্তু উঠে আসবে। আর আপনাদের কাছে যদি মনে হয় লেগে যাচ্ছে বেশি, উঠতে চাচ্ছে না, তাহলে চামচের মধ্যে আপনারা সামান্য একটু ঘি ব্রাশ করেও নিতে পারেন। আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আগের মতো করেই আমি ডোটি রেডি করে নিয়েছি। আবারও দেখুন এমনভাবে চাপ দিয়ে রেডি করে নিচ্ছি পিঠাটি। খুব বেশি চেপে দিলে কিন্তু পিঠা নষ্ট হয়ে যাবে, সামান্য করে জাস্ট একটু চেপে দিব, তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন আমার এই পিঠাটাও খুবই ইজিভাবে তৈরি হয়ে গেল এবং অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলি পিঠা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আরও একটি পিঠা আপনাদের দেখাচ্ছি। দেখুন চাপ দেব এবং 2 সাইড থেকে আলতো করে উঠিয়ে নিব, তাহলেই খুব সুন্দরভাবে পিঠাগুলো রেডি হয়ে যাবে। এবার চলুন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হতে শুরু করেছে, ওই পর্যায়ে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে একটু ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে। এই পিঠাগুলো ভেজে কিন্তু ক্রিস্পি করা যাবে না, তাহলে পিঠার মধ্যে দুধটা প্রবেশ করবে না।
এজন্য চুলার হিট বাড়িয়ে রেখে পিঠাগুলিকে ভেজে নিতে হবে যেন ক্রিস্পি না হয়। আমি এমন একটি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি, সামান্য একটু কালার আসবে, বাট অনেক বেশি কালার আসবে না। আমার কাছে এমন কালারটাই ভালো লাগে, তবে আপনারা চাইলে কিন্তু আরও একটু ডার্ক কালার করেও ভেজে নিতে পারেন। অলরেডি পিঠাগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট। এবার আমি তেল ছড়িয়ে উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। অলরেডি সবগুলি পিঠায় ভেজে নিয়েছি, এবার চলুন দুধের মালাইটা তৈরি করব। একটি সসপ্যানের মধ্যে এখানে নিয়েছি আমি 3 কাপ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ চিনি। আপনাদের স্বাদ বুঝে আপনারা চিনির পরিমাপটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি এবং 4টি সাদা এলাচ। এলাচগুলো মাঝ বরাবর ফাটিয়ে দিয়েছি, ফলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আপনারা যদি লবণটা পছন্দ না করেন তাহলে স্কিপ করে দিবেন। দুধের মধ্যে বলক চলে এসেছে, আমি আরও 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিচ্ছি। জাল করে আবার অধিক ঘন করে ফেলানো যাবে না, তাহলে দুধ ঘন হলে কিন্তু পিঠার মধ্যে দুধটা প্রবেশ করতে চাইবে না। 2 থেকে 3 মিনিট পরে দুধটা চুলা থেকে নামিয়ে গরম গরম আমি পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলি আগের দিন সন্ধ্যায় বানিয়ে সারা রাত রেস্টে রেখে পরের দিন সকালেও সার্ভ করতে পারেন। পিঠাগুলো ফুলে কিন্তু একদম ডাবলের থেকেও বড় হয়ে যায় এবং অনেক বেশি নরম এবং সফট হয়। তবে আমার কাছে অতটা বেশি সময় নেই, প্রায় 30 মিনিট পরেই দেখুন পিঠাগুলো আগের তুলনায় অনেক বেশি বড় হয়ে গিয়েছে এবং মালাইটাও কিন্তু সোপ করে নিয়েছে। গরম গরমও এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা লাগে। সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদের এখনই সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। এত অল্প সময়ের মধ্যে দেখুন পিঠাটা কত নরম এবং সফট হয়েছে। ইউনিক এই পিঠার রেসিপিটি আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।